দীর্ঘদিন প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও প্রশাসন সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি। এবার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একেবারে মদের দোকানে ভাঙচুর চালালো প্রমিলা বাহিনী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া জেলার এক নম্বর ব্লকের আধারশোল গ্রাম পঞ্চায়েতের জাম্বনি গ্রামে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার ধারেই মদের দোকান। সেই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করে এবং ওই মদের দোকান থেকে মেয়েদের উদ্দেশ্যে বিভিন্ন রকমের কটূক্তি ভেসে আসে। এই সমস্যার কথা বারবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও প্রশাসন সমস্যার সমাধানে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। যার ফলস্বরূপ সোমবার প্রমিলা বাহিনী ওই মদের দোকানে ভাঙচুর চালায়। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। আমাদের ছোট ছোট মেয়ে ছেলেরা আসি করে কি বলে মারধর করছে, মারপিট করছে, ঘরে কোনো দেখাশোনা করে নাই। আমার স্বামীকে মারধর মানে মারধর করছে, স্বামী মানে ছেলেপেলাকে দেখছে নাই, কোনো সংসারে কি লাগছে সে সব কিছু দেখা দেখে নাই। মারা গেছে, আবার অনেক ঘরে ঘরে অশান্তিও চলছে। আমরা স্বামীদের কথা ভাবিনি, আমরা শুধু বাচ্চাগুলোকে ভাবছি। বাচ্চাগুলো এইট নাইট ক্লাসের মেয়ে ছেলেমেয়েরা যাচ্ছে পথে মাতাল হয়ে মদ খাইয়ে পড়ে রয়েছে, কিভাবে তারা ক্রস করে যাবে রাস্তাটা তারা যদি এমনি মাতলামি করে পড়ে থাকে? হ্যাঁ, অভিযোগ গোটায় জানাইছি, 108 বার জানা হয়েছে, কেউ মানে নাই। তাই গিয়ে তুলতে পারবো তো তুলবো, না হলে আমরা জব আর ভাটি বসাবো, তবার আমরা ভাঙচুর করবো। যাই তাত নয়, অনেকদিন থেকে দরখাস্ত দেওয়া হয়েছে। তাই আমাদের অসুবিধা হচ্ছিল, ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা হচ্ছিল, ঘরে স্বামীরা ঝামেলা করছিল, তাই মদ খাইছে, মাতলামি করছিল, ছেলে মেয়েদেরকে দেখাশোনা নাই। সে ওই ধরে যাচ্ছে কাজে কাজে, ভাটিতে মদ খাচ্ছে, চলে আসছে, আসে ঘরে ছেলে মেয়েদের উপরে অত্যাচার করছে, বড় মেয়েদের গায়ে হাত তুলছে। আমাদের ওইসব চলবে না, আমাদের ভাটি উচ্ছেদ চাই। সমস্যা হচ্ছিল, টিটকারি মারছিল, কেউ হাত ধরে টানছে, কেউ সাইকেল ধরে টানছে। আমরা এই জন্যে আমরা চাই যে ভাটি বন্ধ চাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ, এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক বিক্ষোভকারী জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে স্কুলের মেয়েদের, স্কুলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পুনরায় এই দোকান যদি খোলা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।